মথুরাপুরের বাপুলি চকের এক করোনা আক্রান্তের হদিশ মিলল। সূত্রের খবর, 72 বছর বয়সী এক ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক। বেশ কিছুদিন আগে তিনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তারপরে চিকিৎসকদের সন্দেহ আসে এবং নমুনা পরীক্ষার পর পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার সংস্পর্শে আসা তার পরিবারের লোকজনকে মথুরাপুর কর্মতীর্থ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের বসবাসের ঘরটিকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনার পর মথুরাপুর থানা ইতিমধ্যে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।